ছিল পার্লারে, শাড়ি ড্রেপিং সবকিছু করে এখন আমরা চুলে এসে পৌঁছেছি। Hello all, welcome back to our channel. I am Swarna and you are watching Your Average Bounce. Good morning, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে আমার অনেক প্ল্যানস আছে, অনেক ভালো ভালো প্ল্যানস আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার আজকে একটা বিয়ে বাড়ি আছে যেটার জন্য খুব বেশি এক্সাইটেড, কারণ আমার অনেক পুরনো দিদি, তার বিয়ে। তো সেটা টলিগঞ্জেই হবে, বুড়কিকে তোমরা সবাই চেনো, তো ওরই পাড়ার দিদির বিয়ে। তো আমি ছোটোবেলায় অনেকটা সময় ওদের সাথে স্পেন্ড করেছি, দুর্গা পুজো বলো, সামার ভ্যাকেশন বলো, তো সেই জন্য ওদের সাথে আমার একটা ভালো কানেকশন রয়েছে। তো ওখানে আজকে যাব। তাছাড়া আজকে ভীষণ স্পেশাল দিন, কারণ হচ্ছে আমাদের যে বিবাহ অভিযান পর্ব একটা আছে আমার আর স্বর্ণসৃষ্টি বলে জুয়েলারি বুটিক আছে, যেখানে আমরা বিবাহ অভিযান পর্ব লঞ্চ করেছিলাম, যেখানে আমরা কাস্টমাইজড কুলো আর গাজকৌটো বানাচ্ছি আমি আর আমার দিদির মেয়ে। তো তোমাদের সাথে আমি কখন আগে শেয়ার করিনি, আমি এখানে স্ক্রিনে ছবিটা মেনশন করে দেবো। তো এরকম আমরা বানাচ্ছি, তো তোমাদের যদি কারোর কখনো লাগে তো তোমরা জানাতে পারো অবশ্যই, কিন্তু আমরা 15 দিন আগে অ্যাটলিস্ট বুকিংটা নিই, না খুব সমস্যা হয় পুরো পেন্ট কমপ্লিট করে মানে পাঠাতে। তো যাই হোক, আজকে সেইটার প্রথম ডেলিভারি আছে, সেটাও টলিগঞ্জেই হবে, মহানায়ক উত্তম কুমারে। তো আমার বন্ধুর সাথে কথা হয়ে গেছে, তো ওখানে আমরা ডেলিভার করতে যাব, প্লাস ওখান থেকে আমি ওদের বাড়িতে চলে যাব বিয়েটা অ্যাটেন্ড করতে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আশা করি খুব ভালো লাগবে তোমাদের ব্লগটা। তো এখন পুতুল দি গরম গরম লুচি ভাজছে, আর আজকের ব্রেকফাস্টটা জাস্ট জমে যাবে, ফুলকো ফুলকো লুচি তার সাথে সাদা আলুর তরকারি, বফ জাস্ট ফাটাফাটি। আর এই যে চলে এসছে গরম গরম লুচি আর সাদা আলুর তরকারি, ও মাই গড কি ভালো লাগছে দেখতে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। তো এখন রাস্তায় আছি, বেরিয়ে পড়েছি, কারণ আজকে অনেক প্ল্যান আছে। আর আমি এখন আপাতত যাচ্ছি টালিগঞ্জে আমার জেঠুর বাড়িতে, তার আগে আমার একটা ডেলিভারি করার আছে। আমাদের বিবাহ অভিযান পর্বের আজকে প্রথম ডেলিভারি করতে যাচ্ছি, এখানে গাছকৌটো আর কুলো আছে, আর এই যে আর্টিস্ট আমার সাথেই আছে। আর আর্টিস্টের আরেকটা কাজ হচ্ছে আমাকে পাহারা দেওয়া, আমি কুকুরে খুব ভয় পাই তাই আমাকে গাইডের মধ্যে নিয়ে এসেছে ম্যাডাম। ফেরার কথা আমাকে তাড়া করলে সম্পূর্ণ দায়িত্ব না, তোকে তাড়া করবে না, দেখ রাস্তা পুরো ফাঁকা আছে, তুই চলে যা তাড়াতাড়ি, টাটা টাটা। তো আমি মোটামুটি একটা বড় ব্যাগ শ্যাগ নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে চেঞ্জ ফেঞ্জ করবো, তার আগে আমি আমার স্কুলের বন্ধুকে এটা ডেলিভার করবো। তো চলো যাওয়া যাক। মহানায়ক উত্তম কুমার চলে এসছি আর আমি ওর জন্য ওয়েট করছি, 5 মিনিটের মধ্যে ও চলে আসবে, তারপর ওর সাথে তোমাদের দেখা করাচ্ছি। এই যে মোনালিসা, হাই তোমার, আমার ছোটবেলার স্কুলের বন্ধু, আজকে প্রায় বহু বছর পর দেখা হলো, একবার পুজোর সময় লাস্ট দেখা হয়েছিল বোধ হয় 18-তে, 2018-19-এ, বিয়েতে আসেনি, আজকে এত বছর পর আমার সাথে দেখা হলো বন্ধুর বিয়ের গিফট দিতে। আমার প্রথম প্রথম যাচ্ছে এটা বিবাহ অভিযানে, প্রথম এই জন্যই বলে যে ওল্ড ফ্রেন্ড ইজ অলওয়েজ গোল্ড, একদম তাই, ওল্ড ইজ গোল্ড। দাঁড়াও, খুব পছন্দ নেই যে নিয়েছি, দেওয়া হয়ে গেছে ওকে ফাইনালি, আমি সো বিউটিফুল, সিরিয়াসলি আমি আগেও হ্যান্ডমেড জিনিসপত্র নিয়েছি, আমার ফ্রেন্ডের বিয়ের জন্য নিয়েছি, আমার নিজের বার্থডের জন্য নিয়েছি, বাট আমি জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা, বাট ইটস রিয়েলি বিউটিফুল। থ্যাংক ইউ, মানে টাইম নিয়ে যত্ন করে বানালো, পুরো যত্ন করে করা, আর একদম বরবউ যাচ্ছে বরবউয়ের কাছে, তাদের বিয়ের অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। আমার মনে হয় এরকম টাইপের পার্সোনালাইজড গিফট কোনো বিয়ে বাড়িতে দিলে মানে সেই গিফটটা হাজার জনের মধ্যে থেকেও মনে থাকবে যে আমার জন্য ভেবে দিয়েছে, তাই এনিবডি এনিবডি যদি এরকম কোনো পার্সোনালাইজড গিফট চাও শি ইজ দ্য পারসন। থ্যাংক ইউ সো মাচ। খালির পথে এতক্ষণ অনেক ভিড় ছিল পার্লারে, শাড়ি ড্রেপিং সবকিছু করে এখন আমরা চুলে এসে পৌঁছেছি, মেকআপ, হ্যাঁ এখন বুড়কি
দিদি কত করে কাল লেন্থ লেন্থ ওয়াইজ নাকি? বাহ, এই তো সাপের মতো কল হয়ে গেছে। উফ, মিমি মেকআপ ডান, এখন চুলের কল হবে। এই হচ্ছে কোনের বাড়ি, কোনের বোন এখনো নামেনি আর আমরা রেডি হয়ে গেছি। হাই বুরকি। ও মিমিকে কি লাগছে? হাই মিমি, কি সুন্দর লাগছে দেখতে। এবার তো মিমির বিয়ে। এই যে আমাদের প্রিটিয়েস্ট ব্রাইড, কি মিষ্টি লাগছে। তিনতলা পড়াও।